দর্শক স্বাগত জানাচ্ছি, আমি মুহিব আল হাসান। আর আমার সঙ্গে রয়েছেন 90 দশকের তুমুল জনপ্রিয় অভিনেতা চিত্রনায়ক ওমর সানি। তার সাথে কথা বলবো আজকে, একটু জানবো ঈদ নিয়ে সামনে কি পরিকল্পনা আছে। শুরুতেই অভিনন্দন জানাচ্ছি আপনাকে ভাইয়া, কেমন আছেন? এতো খুব ভালো আছি, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। গতকাল একটি স্ট্যাটাস দেখলাম, বেদনাদায়ক আমার কাছে মনে হলো, অনেকে এটা নিয়ে নিউজও করলো। কিছু ক্ষতি হয়েছে, ক্ষতির পরিমাণটা নাই বা বললাম, কারণ এটা বলতে গেলে সৃষ্টিকর্তাকে অসম্মান করা হবে। তো কাভার করার চেষ্টা করছি, এবং চাপলাতে এখন আমি গেলে সাইনবোর্ড অনেক কিছুই নাই, এটা রিকভার করার চেষ্টা করছি। মোস্ট অফলি দিন শেষে কথা না বাড়িয়ে একটাই কথা বলতে পারি, আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে। সামনে ঈদ, সেই সময় এই লণ্ডভণ্ড হয়ে গেল, এটা হতেই পারে মানুষের জীবনে। এক সেকেন্ডের তো কোনো ইয়ে নাই, কারণ আমি এই মুহূর্তে তোমার সাথে কথা বলছি, 5 মিনিট পর আমি নাও থাকতে পারি দুনিয়াতে। সো মানুষের গ্যারান্টি যদি না থাকে, একটা চাপলার গ্যারান্টি কীভাবে থাকবে? সো সবাই দোয়া করলে আর সবাই সহযোগিতা করলে আমার এই বিজনেস চাপলা রেস্টুরেন্ট সাবার এপিসোডও করছি, এবং আগামী মাসের ইনশাল্লাহ 26 তারিখে উদ্বোধন হবে। আগাম তোমাদেরকে ইনভাইট করে রাখতেছি, 26 তারিখটা মনে রাখবো, যদি সম্ভবত শুক্রবার হয় তাহলে সবার সাথেই দেখা হবে, কথা হবে। এবং ইপিজেড সেকেন্ডটা করছি, আফতাবনগরটা স্টপ করে দিয়েছি, এখানে অন্য অন্য কিছু কারণ আছে, এবং আরেকটা আউটলেট করবো, মানে ফ্র্যাঞ্চাইজ কয়েকটা জায়গায় যারা যারা আগ্রহী তারা তারা নেওয়ার চেষ্টা করছে। ভিন্ন একটি প্রশ্নে আসি, সেটি হচ্ছে শিল্পী সমিতি নির্বাচন 27 এপ্রিল, শোনা যাচ্ছে আপনাকেও নির্বাচনে আসার জন্য বলা হচ্ছে। হ্যাঁ, বলা হচ্ছে, এবং তারা ভীষণভাবে অনুরোধ করছে, দুই পক্ষ থেকেই আমার জন্য ইনভাইটেশন আছে। কিন্তু বেসিক্যালি জানো যে করতে চাচ্ছি না, এই কারণে এই মুহূর্তে আর কিছু নাই, বাকি কিছু করারও নাই। আর যে বিষয়গুলি আমাকে খুব হার্ট করে সেই জিনিসগুলি প্রতিনিয়তই হয়েছে। আর চেষ্টা তো এই শিল্পী সমিতির জন্য, আমিও প্রেসিডেন্ট ক্যান্ডিডেট ছিলাম, মৌসুমি ক্যান্ডিডেট ছিল, চেষ্টা তো করেছি, কিন্তু কোনো না কোনো কারণে কিছু শক্ত প্রতিপক্ষ বলবো না, মারপেচের শক্ত অদৃশ্য কিছু শক্তির কারণে আমরা বারবারই মানে পরাজিত হয়েছি, সেটা আল্লাহ সুবহানাহু তাআলাই জানেন। আগের মতো কিন্তু আমি এখনও কিন্তু খুব শঙ্কিত যে এই নির্বাচনটাও কাদা ছোড়াছুরির একটা মানে ভয়াবহ জায়গায় যায় কি না। আমি চাই না এটা হোক, কিন্তু সেরকম যায় কি না, পেশি শক্তি কাজে লাগে কি না, কারণ পেশি শক্তি তো এর আগে এই কমিটির আগে পেশি শক্তি অনেকবার দেখিয়েছে তারা। বাইরের মানুষরা না ছিছি করে আমাদের, পুলিশ বলে যে আপনারা শুধু নির্বাচন করেন আর কোনো কাজ নেই আপনাদের, এই যে শুনতে হয় কেন আমাদের এই কথাগুলি, কেন শুনতে হবে? তা আমার মনে হয় যে ছবি বানানোটাই হচ্ছে মূলত কথা। এবং মাঝে মধ্যে হয় না, দেখা গেছে সকালবেলা আসলাম, শুটিং করলাম, আবার চলে গেলাম, কোনো ভেদাভেদ, কোনো রেষারেষি কোন্দল ছাড়া যদি আমি জীবনযাপন করি সেটা অনেক ভালো না? অবশ্যই, আমি এইটাতেই বিশ্বাসী। সামনে ঈদ, ঈদ নিয়ে ছোট্ট করে একটু জানতে চাই আপনার পরিকল্পনা কি, আপনার সঙ্গে কোথাও কোনো বিশেষ কোনো পরিকল্পনা আছে কি না? আমার এই 29-30 বছর বিবাহিত জীবনে এই প্রথম আমার কোনো ফ্যামিলিকে ছাড়া ঈদ কাটাবো আমি, এটা আমার জন্য ভীষণ ট্র্যাজেডি। আমার ওয়াইফকে ছাড়া কাটাবো, কারণ সে আমেরিকাতে, আমার ছেলেকে ছাড়া কাটাবো, সে বাইরে, আমার মেয়েকে ছাড়া কাটাবো, আমার সদ্য বৌমাকে ছাড়া কাটাবো, এটা আমার জন্য খুব ট্র্যাজেডি। ঈদকে সম্মান করতেই হবে, ঈদের হয়তো বা সেমাই খেতে হবে, ঈদের নামাজটা পড়তে হবে, আল্লাহ যেটা ঘোষণা করেছেন সে কাজটাই করব। কিন্তু আমি যে মানুষ হিসাবে আমার যে আনন্দটুকু, এটা এক ধরনের একটা বিষণ্ণতাই হবে। আমি চিন্তা করেছি যে ঈদের পরের দিন কি ঈদের ইয়েতে যদি ঢাকার বাইরে যেতে পারি, নদীর পাড়ে কোনো একটা নদীর পাড়ে গিয়ে সময়টাই কাটাবো, একাকিত্ব সময়টা কাটাবো, এটাই আমার জন্য ভালো হবে। দর্শকদের উদ্দেশ্যে একটু ক্যামেরার সামনে, দর্শকরা সবচেয়ে বড় বিচারক, দর্শকরা তো বিচারই করে আমাদের, এবং দর্শকরা তো ভালোই বাসে। দর্শকরা ভালো না বাসলে আমি ওমর সানি হতে পারতাম, আল্লাহ কি আমাকে বানাতো,
তোমার কোনো ক্ষমতা আছে আমাকে বানাবার জন্য? অনেকেই বলে না স্টার সুপারস্টার, আমি হাসি অনেকে অনেকে আমরা হাসি, যে আমি এই মুহূর্তে বলতে পারবো না যে আমার একটা না কয়টা বাম্পারির ছবি আছে, সুপারহিট ছবি আছে। আর অনেকেই তো বলতেই পারে না একটা ছবি বাম্পারির ছবি এবং হিট ছবি, হ্যাঁ, তারাও নিজেকে এখন অনেক কিছু জাহির করে। শুনছিলাম ঢাকায় সেরাবার জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানির কথা। আমরা তার কাছ থেকে জানলাম শিল্পী সমিতি নির্বাচন, তার ব্যবসায়িক প্রতিষ্ঠানিক বিষয় এবং এছাড়াও নব্বই দশক এবং বর্তমান সময়ে সুপারস্টার নিয়েও কিন্তু আমরা বেশ কিছু তথ্য জানলাম। সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠান দেখার জন্য। আগামীতে নতুন কোনো অনুষ্ঠান নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।